ওকে, আজকের ক্লাসের টপিক হচ্ছে আমরা কিভাবে এসএমএস মার্কেটিং করতে পারি তা দেখব। তো আমরা কেন এসএমএস মার্কেটিং করব, কারণ আমরা যারা সিপিএ মার্কেটিং অথবা অ্যাফিলিয়েট মার্কেটিং করি তারা জানি যে এসএমএস মার্কেটিংটা কতটা গুরুত্বপূর্ণ। যেমন আমরা ইমেল মার্কেটিং করলে আমরা মানে দেখাইতে পারি তাদের, কিন্তু ইমেলে কিন্তু মেসেজ চলে যায়, সেখানে স্প্যাম হয়, কত মানে আনভ্যালিড হয়, তো কারো মানে কেউ সেন্ড করে না ভয়ে, যদি এখানে যদি কোনো প্রকার কোনো লিঙ্ক থাকে বা আমাদের অ্যাকাউন্ট যদি হ্যাক হয়ে যায় তাহলে মানে এই ভয়েই আর অনেক ধরনের সমস্যা হতে পারে, বা কেউ কেউ জিমেলটা বা মেসেজটা বা আমরা যে মেলটা করব সেটা নাও পড়তে পারে বা পড়তে পারে। 100 জনের ভিতরে আপনার 10টা ক্লায়েন্ট কিন্তু আপনার এসএমএস মানে ইমেল মার্কেটিংয়ের বা এসএমএসটা দেখে, কিন্তু আমরা যদি তাদের ফোন নাম্বারে আমরা যদি তাদেরকে ফোন নাম্বার কালেক্ট করে সে ফোন নাম্বারগুলোতে যদি আমরা ডাইরেক্ট এসএমএস করতে পারি, তাহলে কিন্তু ওইখান থেকে আমরা 100 জনের ভিতরে কিন্তু আমরা 90 জন মানুষকে দেখাতে পারবো যে আমরা এই সার্ভিসটা দিতেছি, তো তোমার যদি আগ্রহ থাকে বা তুমি যদি কিনতে চাও তাহলে এই সার্ভিসটা তুমি কিনতে পারো। তো এটা কিন্তু আমরা করতে পারি শুধু এসএমএস মার্কেটিংয়ের মাধ্যমে, এই সুবিধাটা আমরা করতে পারি। কারণ এটা বেসিক একটা জিনিস, কারণ কারো ফোনে যদি এসএমএস আসে তার ফোন তো সবসময় আমাদের হাতে থাকে, আমরা সবাই মানে এসএমএস আসলে কিন্তু চেক করি, কিন্তু ইমেল মার্কেটিংয়ে কিন্তু সেটা হয় না। আমাদের বাল্ক এসএমএস মার্কেটিংয়ের মাধ্যমে আমরা কিন্তু এটা ডাইরেক্ট তাদের ফোনে এসএমএস পাঠাইতে পারতেছি, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আমরা রেসপন্সটা অনেক বেশি পাওয়া। এমনও দেখছি আমার অনেক স্টুডেন্ট আছে যারা অনেক আগে সিপিএ মার্কেটিং করতো, তারা আমাকে জিজ্ঞাসা করছে যে ভাই এসএমএস মার্কেটিংয়ে কীরকম ফল পাইতে পারি। আমি তাদেরকে বলছি দেখো তুমি এসএমএস মার্কেটিং করলে তারা কিন্তু রেসপন্সটা একটু বেশি পাবে, তো তুমি এসএমএস মার্কেটিংটা করতে পারো। তো এসএমএস মার্কেটিং করার পরে দেখছি যে তারা যে টাকা ইনভেস্ট করছে, ধরেন $100 ইনভেস্ট করছে, সেখান থেকে $500-$300 কিন্তু বের করে নিয়ে পড়ছে, মানে বের করছে। তো এটা কিন্তু একদম সহজ পন্থা, তো সেটাই আজকে আমরা শিখব। তার আগে আমরা একটু, যেহেতু আমরা দুইটা সাইটে আমরা কাজ করি, একটা হচ্ছে মার্কেট প্লেস দেন আদার্স, নিজের জন্য বা পার্সোনালের জন্য আমরা এটা কাজ করি। তো আমরা পার্সোনাল তো দেখবই, সাথে আমরা মার্কেট প্লেসে কীভাবে কাজ করতে পারি, কী কী সার্ভিস অ্যাপ্লাই করতে পারি তাও আমরা কিন্তু এখন দেখতে পারবো। তো যাই হোক, আমরা অনেক কথা বললাম, আমরা চলে যাবো হচ্ছে ফাইবার মার্কেট প্লেস। আমরা এখানে লিখবো fiverr.com, fiverr.com লিখে আমরা সার্চ করি। ওকে, এটা হচ্ছে আমাদের ফাইবারের ইন্টারফেস। আমরা এখানে আসলে আমাদের যে কোনো ধরনের সার্ভিস, আপনার যা বিষয়ের উপর অভিজ্ঞতা আছে বা যে কোনো বিষয়ের উপর অভিজ্ঞতা আছে সেটা কিন্তু আপনি এখান থেকে ইজিভাবে সার্ভিসটা লঞ্চ করতে পারেন বা দিতে পারেন, সেটা আন্তর্জাতিক মানের পর্যায়ে চলে যাবে। এটা কিন্তু সারা ওয়ার্ল্ডের মানুষ কিন্তু আপনার সার্ভিসগুলো কিনবে, ঠিক আছে? এটা কিন্তু ছোটোখাটো একটা মার্কেট না, এরকম মার্কেট প্লেস আরও আছে, যেমন আপওয়ার্ক আছে, ফ্রিলান্সার আছে, আর এটা হচ্ছে তৃতীয় নাম্বার আমরা ফাইবার বলে থাকি, পিপল পাওয়ার আছে, গুরু আছে, আরও অনেক আদার্স মার্কেট প্লেস আছে। আমার কাছে বেস্ট মনে হয় যারা একদম বেসিক তারা ফাইবার দিয়ে মানে ফাইবার দিয়ে শুরু করতে পারেন, তারপরে একটা সময় আস্তে আস্তে ধীরে ধীরে ইম্প্রুভ করতে পারেন। তো যাই হোক, আমরা এখানে লিখব এসএমএস মার্কেটিং। আগেই বলি এসএমএস মার্কেটিংটা খুব রিসেন্টলি এটা মার্কেট প্লেস আসছে বা এটা সবাই এখনও কাজ করে না, এটা কিছুদিনের মধ্যে আশা করা যায় খুবই জনপ্রিয়তা পাবে, ধীরে ধীরে মানুষ এইদিকেই চলে যাচ্ছে, ঠিক আছে? তো আমি লিখি এসএমএস মার্কেটিং, এসএমএস মার্কেটিং লিখে সার্চ করব। ওকে, এসএমএস মার্কেটিং লিখে সার্চ করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখেন $243 কাজ করছে $20 করে, আর $25 কাজ করছে, $4 কাজ করছে, $19 কাজ করছে, তারা কিন্তু সবাই মোটামুটি কাজ করতেছে। আর এখানে সার্ভিস খুবই কম, মাত্র $246 কিন্তু সার্ভিস এখানে অ্যাভেলেবেল আছে। তো আপনি যদি কাজ করেন এখানে কিন্তু আসা কোনো ব্যাপারই না, ঠিক আছে? আপনি যদি অনলাইনটা দেখেন সর্বোচ্চ $21 পেতে পারেন। তো আমরা দেখি অনলাইনটা থেকে একটু দেখি, অনলাইনটা দেখলে আমরা দেখেন 20 সার্ভিস কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে, আর এখানে 20 জনের মধ্যে মোটামুটি ভালোই অনেকজনে কাজ করছে, দেখছেন? এখানে 90% মানুষ কিন্তু কাজ করতেছে, এখানে যারা অনলাইনে থাকে তারা কিন্তু কাজ পায়। তো আপনি চাইলে এরকম সার্ভিস কিন্তু এখানে দিতে পারেন। এখানে আবার যদি আরেকটা কিওয়ার্ড আছে যেমন বাল্ক এসএমএস, এটা লিখলে সার্চ করলে কিন্তু সার্ভিসটা আরেকটু বেশিও হতে পারে, দেখেন একটু বেশি, কিন্তু এটারও চাহিদা কিন্তু প্রচুর।
দেখেন এই লোকটা 50টা কাজ করছে বাল্ক SMS মার্কেটিং। আপনি এই সার্ভিসটা আজকের ক্লাসটা ফলো করে কিন্তু এরকম সার্ভিস একটা লঞ্চ করতে পারেন। ওকে, যাই হোক, আমরা মার্কেটটা দেখলাম। তো আমরা এবার আমার এটা হচ্ছে বাল্ক SMS মার্কেটিং, এখানে দেখেন আর .com দেওয়া আছে। আপনি .bd-তে কখনোই যাবেন না, .bd-তে শুধু বাংলাদেশের জন্য। আপনি চাইলে এখানে বাংলাদেশের সার্ভিসও দিতে পারেন, সেখানে একটু রেট বেশি পড়বে আর ওইখানে পয়সা পড়বে, ঠিক আছে। আপনি চাইলে এটা দিয়ে করতে পারেন। আরও আমি লাস্টের দিকে দেখাবো ফ্রিতেও কিন্তু আপনি আনলিমিটেড বাল্ক SMS বা মেসেজ পাঠাতে পারবেন। তো এখানে আপনাকে সাইন ইন করে নিতে হবে। দেখেন এখানে লেখা আছে রেজিস্টার ইওর অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলে আপনি রেজিস্টার করার অপশন পেয়ে যাবেন। তো এখানে একটা জিমেল দিবেন, জিমেল আমি দেই, একটা জিমেল দিয়ে সেন্ড করবেন। সেন্ড করে একটা জিমেল আমি দিয়ে দিছি। এখন বলতেছে প্লিজ কোড ইওর ভেরিফিকেশন কোড। ওকে, আমরা একটা জিমেল যেহেতু দিছি, আমাদের জিমেলটা ওপেন করে আমি একটা কোড তারা পাঠিয়ে দিছে, সেই কোডটা আমি এখানে দিলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যাবে। তো দেখি আসছে কিনা, একটু অপেক্ষা করতে হবে, কিছু করার নাই, কারণ হচ্ছে এখানে একটু আসতে লেট করবে। তো আমরা দেখি, একটু অপেক্ষা করি। হ্যাঁ, আমাদের SMS-টা চলে আসছে, একটু রিপ্লেস করলে আশা করি পেয়ে যাব। তো এখানে আসে না কিন্তু আমার ফোনে চলে আসছে। ওকে, আমি দেখি স্পামিংয়ে দেখি পাই কিনা। ওকে, স্পামিংয়ে আসে নাই, আমরা ইনবক্সেই দেখি আবার, একটু রিপ্লেস করি ফুল। ওকে, আমি এর আগে এই জিমেলটাতে, সরি, আমি এই জিমেলটাতে একবার ভেরিফিকেশন করছিলাম। এখানে দেখেন এরকম একটা কোড আসবে, এই যে আপনাদেরকে দেখাই, এরকম একটা ভেরিফিকেশন কোড আসবে। এই কোডটা আপনি কপি করে এই জায়গায় দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। আমারটা তো একবার কপি করছিলাম, আর হবে না, দেখি হয় কি না, তো চেক করবে, চেক করে বোধ হয় নাই, ভুল হয়েছে, ঠিক আছে। তো যাই হোক, আমার রেজিস্টার করা আছে, আর মানে আমার একটা অ্যাকাউন্ট তৈরি করা আছে ওই জিমেল দিয়ে, আমি লগ ইন করে ফেলি। কীভাবে অ্যাকাউন্ট করতে হয় এটা তো সবাই জানেন, তো দেখানোর কিছু নাই। তো আমি এখান থেকে আমার ইউজার নেমটা দিয়ে ফেলি। আমার ইউজার নেম হচ্ছে আমি, ওকে, নতুন রাবার গাবড়াইয়া যাবে, ঠিক আছে। আমি তাহলে একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করে ফেলি, ঝামেলা যেন না হয়। তো আমি রেজিস্টার ইওর অ্যাকাউন্টে ক্লিক করি, আপনারা হয়তো পরবর্তীতে সমস্যা হতে পারে। তো তো আমি এই জিমেলটা এখানে দিয়ে একটা জিমেল কপি করলাম। তো আমি আমার এই জিমেল অ্যাকাউন্টটা আমি চাচ্ছি এই জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমি ভেরিফাই করব, বা আমি একটা অ্যাকাউন্ট করব। আমি এই জিমেলটা দিলাম, দিয়ে সেন্ড করলাম, দেখি আমাদের SMS আসে কিনা। তো ওকে, আমাদের মেবি SMS-টা পাঠিয়ে দিছে, এটা অপেক্ষা করতে হবে। আগেরটা আমি ডিলিট করে দিই। ওকে, এবার আমি রিপ্লেস করি, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আমাদেরকে, কিছুটা সময় লাগবে। ওকে, আমাদের কিন্তু SMS-টা চলে আসছে, একটা SMS চলে আসছে। আমরা এই SMS-টা কপি করব, বা এই কোডটা আমরা কপি করে ফেলবো। মেসেজটা কপি করে ফেলে আমরা এখানে কোডটা পেস্ট করে দিব। ওকে, চেক, আমরা চেকে ক্লিক করব। আমাদের কিন্তু অ্যাকাউন্টটা কমপ্লিটলিভাবে হয়ে গেছে প্রায়। এখন আমরা এখানে এই ফর্মটা ফিল আপ করবো। ওকে, রাজু আহমেদ, এটা ইন্ডিভিজুয়াল থেকে আপনি দিতে পারেন, হচ্ছে বুকিং মার্কেটিং সার্ভিস কাস্টমার ই-কমার্স। ওকে, আমি ই-কমার্স দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম হচ্ছে বাংলাদেশ, কান্ট্রি হচ্ছে আমার বাংলাদেশ। তো আমি দেখি বাংলাদেশটা পাই কিনা এখান থেকে। তো আপনার কান্ট্রি যদি অন্য কোনো দেশ থাকে সেটা দিয়ে নেবেন। আর এটা হচ্ছে আমাদের ফোন নাম্বার কোন দেশে হবে, আমার ফোন নাম্বার হবে BDT-তে। ওকে, এটা আমার ফোন নাম্বার দিয়ে দিলাম, এখানে আমার ইউজার নেম দিয়ে দিই, একটা ইউজার নেম দিয়ে, ওকে, রাজু আহমেদ 2022। ওকে, একটা ফোন নাম্বার আমি, বা আমি একটা পাসওয়ার্ড কপি করে ফেললাম। কপি করে এখানে হবে না এরকম পাসওয়ার্ড, আপনাকে মিশ্রিত পাসওয়ার্ড দিতে হবে, মানে সংখ্যা @ সব কিছু থাকতে হবে আর কি। আমি এরকম এখানে একটা পাসওয়ার্ড দিই, তো আমি এখানে লিখলাম আমার একটা পাসওয়ার্ড। তো বলতেছে ম্যাচ হবে না। ওকে, কেন ম্যাচ হবে না? ওকে, এবার হয়েছে। তো এখানে দেওয়ার পর আমরা যেহেতু মেসেজের জন্য করব, এখানে SMS API দরকার নাই, আমরা শুধু মেসেজ। তো আমরা মেসেজটা সিলেক্ট করব, আর এখানে আপনি কোন কোন কান্ট্রিতে এই কাজটা করবেন বা SMS-টা পাঠাবেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমরা এখানে পাঠাই হচ্ছে, প্রথমে হচ্ছে USA, আমরা USA-টা দিয়ে ফেলি। USA
ওকে, ইউনাইটেড অফ আমি আমেরিকা, ওকে দিয়ে ফেলছি, ইউনাইটেড কিংডম দিয়ে ফেলি। তারপরে আমরা সর্বোচ্চ কিন্তু 5টা ইউজ করতে পারবো। ওকে, আজকে ক্লাসটা লং হতে পারে, তো সৌদি আরব, সৌদি আরব দিয়ে ফেললাম, মানে আমার মন মতো যেগুলো। আপনার যদি কোনো কান্ট্রি বা ঈদ থাকে, আপনার নির্দিষ্ট কোনো এরিয়া থাকে, সেটা আপনি কিন্তু লোকেশনটা টার্গেট করে ফেলতে পারবেন। তো এখানে আমি লোকেশন আমার মতো করে আমি দিয়ে নিতেছি আপাতত আপনাদের বোঝানোর জন্য, তো এমনি দিয়ে রাখতেছি আমি, ঠিক আছে। তো দিয়ে এবার আমি এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনের সাথে আমি রাজি আছি, তো ডেস্কটপ এখান থেকে আমরা সাবমিট করে ফেলব। সাবমিট করে ফেলার পর আমাদের সাবমিট হয়ে গেছে, তো আমাদের কিছুক্ষণের মধ্যে আমাদের SMS চলে আসবে যে অ্যাকাউন্টটা ডান হয়ে গেছে। একটু দেখি, অপেক্ষা করি, সাবমিট হচ্ছে, বলতেছে রাজু আহমেদ 22। ওকে, এটা ইউজ হয়ে গেছে, আরেকটা স্বর্ণ দিলাম, 3 দিলাম। ওকে, এবার দেখি ইউজার নেমটা ভুল দেখাচ্ছিল, তো ইউজার নেমটা এখন নাই কিনা, তো সাবমিট তো হচ্ছে হচ্ছে, এখন আর কোনো কাজই করতেছে না। ওকে, স্কিপ করে ফেলবো। আপনি চাইলে ফোন নাম্বারে একটা কোড আসবে, কোডটা আসলেই কিন্তু আপনি ভেরিফাই করে ফেলতে পারবেন। এই নাম্বারটা দিয়ে আপনি যে ফোন নাম্বারটা ওইখানে দিবেন, সেই ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে পারবেন। তো দেখি আমার কাছে কোনো কোড আসে কি না, এখনও কোড আসে নাই, কোডের জন্য আমি বসে থাকলাম না, আমি স্কিপ করে চলে গেলাম, আমি স্কিপ করে চলে গেলাম। এটা হচ্ছে আমাদের বাল্ক SMS মার্কেটিং সফটওয়্যার বা ওয়েবসাইটের একটা ইন্টারফেস। এটা আপনাদেরকে কিছু ধারণা দেই, সেটা হচ্ছে এখানে যদি আপনি ফোন নাম্বারগুলো কালেক্ট করে দিয়ে দেন, ধরেন কান্ট্রি কোড সহ কিন্তু আপনাকে দিতে হবে। ধরেন আমাদের কান্ট্রি কোড হচ্ছে +8+88016 অথবা 7 অথবা 8 অথবা 9 অথবা 3, এরকম কিন্তু আমাদের ফোন নাম্বার আছে, ঠিক আছে। আমরা এখানে এই কোডটা, আমরা সবসময় এই কোডটা আমাদের লাগবেই, এটা হচ্ছে আমাদের কান্ট্রি কোড BDT-র। তো আপনি কান্ট্রি কোড দিয়ে ফোন নাম্বার দিয়ে দিলেন একটা, তো আমি একটা ফোন নাম্বার এমনিতে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আপনি এখানে ইন্টারে চাপ দিবেন, এইভাবে কিন্তু আপনি নাম্বারগুলো এক জায়গায় করতে পারেন, ঠিক আছে। এইভাবে করতে পারেন, চাইলে আরও অন্যভাবে করা যায়। ধরেন আমি এই নাম্বারটা একটা সেন্ড করব, আমি এখানে অনেকগুলো নাম্বার কালেক্ট করব, কালেক্ট করে এখানে পেস্ট করব, অথবা পুরো একটা লিস্ট আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। তো এখানে আমরা এভাবে করে আমরা যদি চাই, এখন ধরেন একটা দিলাম, হাই, হাউ আর ইউ, হাউ আর ইউ, ডু ইউ ওয়ান্ট টু, ইউ ওয়ান্ট টু টু গিফট, গিফট, ওকে ওকে ওকে, গিফট আইফোন 13 ম্যাক্স প্রো, মানে আমি একটা দিয়ে দিলাম আর কি, আইফোন, ঠিক আছে, একটা দিয়ে দিলাম। দেখেন, দেখি কী লিখলাম, তো এমনি একটা দিয়ে দিলাম আমি আর কি, মানে ম্যাক্স প্রো। আপনি আইফোন 13 প্রো উপহার দিতে চান অথবা নিতে চান, গেট হবে, ওকে, ইউ ওয়ান্ট টু গ্রেট, ওকে গেট দিয়ে দিই। এদিকে এটা দিয়ে দিলাম, হচ্ছে ধরেন আমার একটা সফটওয়্যারে এটা দিয়ে দিলাম ভিতরে, যে তুমি কি আইফোন মানে 13 প্রো ম্যাক্স পেতে চাও গিফট হিসেবে, তো আপনার মতো করে লিখলেন। আমি এখানে বাংলায় লিখে দিই, যেহেতু আমি বাংলাদেশে সেন্ড করবো, আমার কিবোর্ডে একটু সমস্যা আছে। তো তুমি কি আইফোন 30 প্রো ম্যাক্স, এটা ভুল আসবে, নিতে চাও, তাহলে সাইন আপ করো। ওকে, 30 প্রো ম্যাক্স, আইফোন 30 প্রো ম্যাক্স, নিতে, ওকে বাংলা করি আমি, নিতে চাও তাহলে সাইন আপ করো, একটা দিয়ে দিলাম এমনি দিয়ে, বুঝছেন।
মানে আমার কোনো উদ্দেশ্য নাই, আপনি চাইলে ইজি বিজি একটা এসএমএস লাগাই দিতে পারেন, আমি আপনাদেরকে বোঝানোর জন্য এখানে ভুলমুল হলে কোনো কিছু যায় আসে না। তো আপনি একটা এসএমএস দিয়ে দিলেন, দিয়ে এখানে সুন্দর করে দিবেন, ভালো করে ডেসক্রিপশন লিখে এখানে যদি আমরা করি প্রিমিয়াম, প্রিমিয়াম তো হবে, ওকে প্রিমিয়াম দিয়ে দিলাম। দিয়ে এখানে আমরা যদি সাব ইন সেন্ড করি তাহলে কিন্তু এসএমএসটা চলে যাবে তাদের কাছে। তো এই নাম্বারে এখানে যতগুলো সিলেক্ট করবো সেই নাম্বারে চলে যাবে। যেহেতু আমাদের এখন কোনো ক্রেডিট নাই তাহলে আমি কোনো সেন্ড করতে পারবো না, একটা এসএমএসও সেন্ড করতে পারবো না। আপনি যদি কোনো ক্রেডিট কিনতে চান এখানে বাই ক্লিক করবেন, অথবা ক্রেডিটে ক্লিক করে আপনি এখান থেকে ক্রেডিট বাই করে নিতে পারবেন। এগুলো একটা সিস্টেম, এখান থেকে ফিল আপ করবেন, ফোন নাম্বার ভেরিফাই করবেন, এগুলো ভেরিফাই করে হিস্টোরি, ট্রানজ্যাকশন, ইনভাইটন মানে ইনভাইটেশন, তারপরে আরও আদার্স অন্য কিছু আছে, ইনভয়েস মানে কত ক্রেডিট কত দাম, এনে সব এখান থেকে নিতে পারেন, অথবা আপনি তাদেরকে ডাইরেক্ট এসএমএস করতে পারেন। তো এই ক্রেডিট এখান থেকে কিনবেন, এটা হচ্ছে ইনবক্স, যদি কেউ যদি আপনার এসএমএস রিসপন্স করে তাহলে আপনি ইনবক্সে দেখতে পারবেন। এটা হচ্ছে শিডিউল, এখানে চাইলে কিন্তু আপনি আপনার এসএমএসগুলো দেখে নিতে পারবেন, বা আপনি একটা নির্দিষ্ট টাইম ফিক্সড করতে পারেন যেটার মাধ্যমে আপনি ওই টাইমে আপনি তাদের কাছে মেসেজ পাঠাতে পারেন। কন্ট্যাক্ট আস, কন্ট্যাক্ট এখানে তাদের কন্ট্যাক্ট নাম্বারগুলো লিস্ট করতে পারবেন, বা একটা ই তৈরি করতে পারেন, গ্রুপ তৈরি করতে পারবেন তাদের দিয়ে। তো আবার চাইলে কিন্তু আপনি এখানে অন্য কন্ট্যাক্ট নাম্বারগুলো ইনপুট করতে পারেন। একটা ধরেন আমি আমার এখানে অনেকগুলো ফাইল আছে, যেমন এক্সেল ফাইলগুলো আমি এখানে আপলোড করে নিতে পারবো। এইভাবে চুজে ফাইলে ক্লিক করলে কিন্তু আমার কম্পিউটারে নিয়ে যাবে, নিয়ে যাবে বলবে যে তোমার যদি কন্ট্যাক্ট ফাইল থাকে সেটা এখানে দিয়ে দাও, এখানে দিলে কিন্তু ইম্পোর্ট হয়ে যাবে। আমার কিছু নাই, ঠিক আছে, তো নাই দেখি একটা ফাইল এমনি দিয়ে দিছি, দেখেন হবে না। তো এখান থেকে ইনপুট করতে পারেন। এখানে তো স্যান্ড মেসেজ, তো কয়জনের কাছে স্যান্ড হয়েছে, কয়জন রিসপন্স করছে, কয়জন মেসেজ করছে, কয়টা ফেল্ড হয়েছে, কয়টি ডেলিভারি হয়েছে, সব এখান থেকে আপনারা কিন্তু দেখতে পারবেন। এটা হচ্ছে বাল্ক মেসেজ, ঠিক আছে। এখানে কিন্তু আমরা ওইগুলাই, ঠিক আছে, ফাইলগুলো আপলোড করতে পারি স্যাম। তো যাই হোক, মেসেজ তো বুঝলেন, এখান থেকে মেসেজ সেন্ড করতে হয়। এখানে আরেকটা জিনিস আছে, সেটা বাদ দিচ্ছি, হচ্ছে ল্যান্ডিং পেজ। তো আমরা চাইলে কিন্তু ল্যান্ডিং পেজটার মতো করে একটা ডিজাইন করে, সুন্দর একটা ডিজাইন করে কিন্তু আমরা কাজ করতে নিতে পারি। ধরেন ধরেন আমাদের এসএমএস আসলে কীরকম ডিজাইন হয় না, তো এই ডিজাইন কিন্তু আমরা এখান থেকে করতে পারি। বাড়ি থেকে সুন্দর করে একটা গ্রাফিক ডিজাইন করবেন, করে এখানে আপনি ক্রিয়েট, দেখেন আমি ক্রিয়েট করি একটা, এখানে আপনি আর ড্র মানে ড্রাগন ড্রপ করে আপনি করতে পারেন। ধরেন আমি দিচ্ছি, আমি হচ্ছে আমি একটা এসএমএস লিখি, বাল্ক মেসেজ, বাল্ক এসএমএস, ওকে লিখে সেভ করি। ওকে সেভ করে ফেললাম। এটা হচ্ছে আমাদের মোবাইলে কিরকম দেখাবে সেটা আমরা প্রিভিউ দেখতে পারবো এখানে। এটা হচ্ছে ল্যান্ডিং পেজটা, এখানে দেখেন নাম আছে, সব কিছু আপনি কিন্তু নিজের মতো করে চেঞ্জ করতে পারেন। এখানে ফন্ট কীরকম হবে, ফন্ট সিলেক্ট করতে পারেন, তো এগুলো আপাতত থাক। এটা আপনি ফন্ট চেঞ্জ করার জন্য, এটা আপনি ওই যে এসএমএস আমরা যে নাম সিলেক্ট করলাম এটা চেঞ্জ করার জন্য, আরও অনেক অনেক অন্য নাম দিতে পারেন, আপনার মনে যেটা আসে সেটা দিতে পারেন। তো এখানে দেখেন অ্যাড আছে, একটা বাটন আছে অ্যাড, এখানে আপনি ক্লিক করে এখানে একটা ইমেজ নেই, ঠিক আছে, একটা নিউ ইমেজ, ওকে আমি একটা ক্লিক করি, তার মানে একটা ইমেজ এখানে আমি দিতে পারবো। তো আমি এখানে ব্রাউজে ক্লিক করি, ক্লিক করে আমি ভালো একটা ছবি দিয়ে দেখি, ধরেন এই ছবিটা আমি দিয়ে দিলাম, দিয়ে ওপেনে ক্লিক করে দিলাম আমার কম্পিউটার থেকে, ওকে আপলোড হচ্ছে। ওকে এখানে দেখেন এরকম একটা মেসেজ মানে একটা ইমেজ আমি সেট করছি। আমি চাইলে এখন আরেকটা করব, নিচে চাচ্ছি যে একটা এসএমএস হোক, যে মেসেজ, ওকে নিউ টেক্সট ব্লকিং ব্লক, ওকে একটা ব্লক তৈরি করি, ধরে দিলাম এখানে হাই, অথবা হাউ আর ইউ, হ্যালো হাউ আর ইউ, এটা দিলাম, দিয়ে আর অনেক কিছু নিচে লিখে দিলাম, তুমি কি করো, আমাদের এই নতুন একটা অফার আইছে, হ্যাম ত্যাম, ঠিক আছে, এটা দিয়ে দিয়া আমি সেভ করে দিলাম। তাহলে কি হবে, আর নিচে কিন্তু এটা শো করবে, দেখছেন নিচে কিন্তু এটা সুন্দরভাবে শো করতেছে, ঠিক আছে। এটা কিন্তু আবার আমি দেখি এটা উপরে নিচে করা যায় কি না, ড্রাউন করে ফেলে দেখি নাই কি না, আর ড্রাউন তো করা যাচ্ছে না। ওকে তাহলে প্রথমে এটা আপনি তাহলে কেটে দিবেন, ঠিক আছে, যদি এরকম কেটে দিতে চান তাহলে এই লেখাটা প্রথমে থাকবে। তারপরে নিচে ধরেন আমি ইমেজ চাচ্ছি, তাহলে ইমেজটা নিচে দিবেন, আপনার মনের মতো করে সাজাতে হবে। তো
আমি এখন একটা ইমেজ নিয়ে আসি, ঠিক আছে? ধরেন এই ইমেজটা দিয়ে দিলাম, আমার মতো করে, আমার মনের মতো, আপনার যেমন লাগে তেমন মনের মতো করে একটা ডিজাইন করবেন। তো একটা ইমেজ হয়ে গেল। তো আমি টেক্সটটা, আমার কাছে খুব একটা ভালো লাগতেছে না, নিচের ওই যে হিজিবিজি দিছি তো ওটা খুব একটা ভালো লাগতেছে না, তো আমি এটা ডিলিট করে দিলাম। এবার সেভ অ্যান্ড কন্টিনিউ করে ফেলি। আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারবেন, কালার দিতে পারবেন, ইচ্ছে আপনার। এবার দেখেন, হ্যালো হাওয়ার ইউ দিছি নিচে, নিচে একটা ছবি দিছি, এখন চাচ্ছি নিচে আরেকটা যেন ডিসক্রিপশন থাকে। ওকে, তো আমি একটা ডিসক্রিপশন দিই, আবার একটা ইমেজ টেক্স নেই, এখানে আমি একটা ডিসক্রিপশন লিখি, ফ্রিতে আইফোন নিতে চাইলে নিচের বাটনে ক্লিক করুন। তো এটা আমি একটা ডিসক্রিপশন লিখলাম, আমি চাচ্ছি এটা নিচে বসুক, দেখি বসে কিনা। ওকে, সেভ করে ফেলি। দেখেন, ফ্রিতে আইফোন নিতে চাইলে নিচের বাটনে ক্লিক করুন। ওকে, বাংলায় যেহেতু করবো, সম্পূর্ণ বাংলায় করি। তো এটা দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি চাচ্ছি একটা বাটনটা নিচে বসুক। ধরেন আমি নিচে একটা বাটন দিব, এখানে ধরেন আমি ক্লিক করলাম বাটনে, অ্যাডে ক্লিক করে নিচে দেখেন বাটন লেখা আছে, নিউ হাই প্রিন্ট লিঙ্ক। ওকে, এখানে ক্লিক করব, এখানে দিয়ে দিব হচ্ছে ধরেন ক্লিক করুন, ধরেন একটা বাটনের নাম দিলাম ক্লিক করুন, ওকে বাংলায় দিয়ে দিলাম। তো বাংলায় দিয়ে আমি চাইলে বাটনের কালার চেঞ্জ করতে পারবো এখান থেকে, আর যেহেতু আমি চাচ্ছি যে এখান থেকে যেন আমি একটা লিঙ্ক সেট করে দেবো যেটার মাধ্যমে ক্লিক করলে যেন আমাদের প্রোডাক্ট কিনতে পারে, ধরেন আমি চাচ্ছি যে বিডি শপ অথবা বিডি শপে যাক। ওকে, বিডি শপ, বিডি শপে আমি লিঙ্কটা দিয়ে দিলাম, বিডি শপ লিঙ্কটা কপি করলাম, কপি করে এখানে আমি পেস্ট করে দিলাম। তো এখানে দিয়ে দেওয়ার পর এখানে আমি সেভ করে ফেলবো। একটা আশা করি একটা বাটন হয়ে গেছে, দেখছেন মোটামুটি কিন্তু একটা সুন্দর একটা ডিজাইন এসেছে। এখানে যদি দিতে পারি প্রিয় স্যার আশা করি ভালো আছেন, মোটামুটি একটা মনে করেন প্রফেশনাল লুক দিতে চেষ্টা করতেছি, আশা করি আপনারা বুঝতে পারবেন, কোনো মাইন্ড করবেন না, ঠিক আছে? আমরা অত ভালোভাবে ডিজাইন করতে পারতেছি না হয়তো। তো দেখেন এখানে লেখছি, প্রিয় স্যার আশা করি ভালো আছেন, ফ্রিতে আইফোন নিতে চাইলে নিচের বাটনে ক্লিক করুন। তো এখানে যদি এবার কেউ ক্লিক করে, দেখেন আমরা এই বিডি শপের লিঙ্কটা কেটে দিলাম, দেখেন আমরা কিন্তু বিডি শপে চলে আসছি, দেখছেন বিডি শপে চলে আসছি, আমরা কোথায় ক্লিক করছি আর কোথায় চলে আসলাম। তো এইভাবে প্রিভিউতে ডিজাইন করে নিতে হবে, ডিজাইন করতে পারবেন। ওকে, আমরা প্রিভিউ দেখতে যাই, কেটে গেছে। ওকে, এটা হচ্ছে আমাদের ডিজাইন। তো আমরা এটা করে ফেলছি, ক্লোজ এডিট করার দরকার নাই, এটা ক্রিয়েট করে ফেলছি তো এখান থেকে। তো আমাদের এটা থাক আপাতত। ওকে, আমরা চাইলে কিন্তু এই ল্যান্ডিং পেজটাটা কিন্তু আমরা এখন ওইখানে সেন্ড করতে পারি, দেখি ল্যান্ডিং পেজটা নিয়ে আসা যায় কিনা। তো এভাবে ডিজাইন করে, এভাবে ডিজাইন করে সম্পূর্ণ কাজ কমপ্লিট করতে পারবেন, ঠিক আছে? এভাবে সেন্ড করতে পারবেন, সেন্ড করে আমরা কিন্তু এখান থেকে বাকিগুলো ওইভাবে আগের মতো করেই আমরা এখান থেকে ইনপুট করে ম্যানেজিং ট্যাম্পলেট এখানে ক্লিক করে অথবা অ্যাটাচ করে ওইটা কিন্তু আমরা লার্নিং, এই যে ল্যান্ডিং পেজটা দেখছেন, এই যে প্রথম আমরা চাচ্ছি এটা হবে, তো এটা আমরা চুজ করলাম, চুজ দিয়ে দিলাম, এটা আমরা চুজ করে ফেললাম। তো দেখেন অ্যাটাচ ফাইল করে ফেলছি, দেখেন আমাদের মেসেজটা কীরকম হবে, এটা কিন্তু তারা এখানে দেখাবে, একটু অপেক্ষা করি। অ্যাটাচ ফাইল, ওকে, এটা হচ্ছে আমাদের ফাইল, ওকে, চুজ ফাইল। তো এখানে এখানে অটোমেটিকলি তারা অ্যাপ হয়ে গেছে, এখানে আমরা ফোন নাম্বারটা সেন্ড করলে কিন্তু চলে যাবে। তো আশা করি বুঝতে পারছেন, এটা হচ্ছে আমাদের SMS বা বাল্ক মাস SMS মার্কেটিংয়ের স্ট্র্যাটাজি, আপনারা চাইলে এইভাবে মেসেজগুলো করতে পারেন। তো যাই হোক, এরকম সফটওয়্যার কিন্তু আপনি আরও পাবেন, যদি লেখেন এখানে ফ্রি SMS মার্কেটিং সফটওয়্যার অথবা টুলস, যাই লেখেন না কেন এখানেও অনেক সফটওয়্যার কিন্তু পাবেন আপনারা। দেখেন আমি যদি লিস্ট লিখি এখানে, লিস্ট তাহলে কিন্তু আপনি লিস্ট পাবেন। তো আমার কাছে যেটা ভালো লাগে ওইটা ভালো লাগে, তো 110টা কিন্তু বেস্ট SMS মার্কেটিং সফটওয়্যার সলিউশন, ওকে, SMS মার্কেটিং অ্যাপস 14টা, এখানে কিন্তু অনেক সফটওয়্যার পাবেন যেগুলো দিয়ে আপনি কিন্তু ফ্রিতে করতে পারেন। এখানে যদি লেখেন ফ্রি আনলিমিটেড,
আনলিমিটেড এসএমএস মার্কেটিং। তো এখানে লিখে সার্চ করলে যদি আপনি চান দেখবেন অনেকগুলো পাবেন। দেখেন এখানে অনেক টুলস আছে যেগুলো দিয়ে আপনি আনলিমিটেড পাঠাইতে পারবেন আশা করি। তো যাই হোক, যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা নেক্সট টাইমে অন্য একটা বা আনলিমিটেড যদি কোনো এসএমএস কারো লাগে ফ্রিতে সেগুলো নিয়ে কথা বলবো। তারপরে একটা সফটওয়্যার আছে, যেমন আমরা মেল থেকে, আমি যদি বলি আজকের ক্লাসে এত বড় হয়ে গেছে আপনাদের, আর চাচ্ছি না এত বড় হোক, এই মেল থেকে মানে জিমেল থেকে কিভাবে আপনি আনলিমিটেড এসএমএস পাঠাতে পারেন সেরকম কিন্তু সফটওয়্যার আছে। তাহলে যেমন আমরা এখান থেকে পাঠাইতে পারবো, জিমেল থেকে কিন্তু মেসেজ পাঠানো যায় আনলিমিটেড, ঠিক আছে? তো যাই হোক, তো সেটা নিয়ে আমরা পরবর্তীতে একটা ক্লাস করব ইনশাল্লাহ। তো আজকের মতো আমাদের ক্লাস এইটুকুই থাক, আল্লাহ হাফেজ।